জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের প্রথম বার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানান কয়েক লাখ ইরাকি। তারা সোলাইমানি এবং ইরাকি কমান্ডার মাহদিকে যারা হত্যা করেছেন তাদের সবার বিচার দাবি করেন। একই সঙ্গে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারেরও দাবি জানান তারা। এ সময় যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন জ্বালিয়ে মার্কিন বিরোধী নানা স্লোগান দেন বিক্ষুব্ধরা। আমেরিকা এবং ইহুদিবাদী শক্তি আমাদের নেতাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, কিন্তু আমাদের নেতাদের অবদান কোনোভাবেই বিফলে যাবে না। আজ আমরা এখানে জড়ো হয়েছি একটিমাত্র কারণেই, আমরা চাই খুব দ্রুত যেন মার্কিন সেনারা এই অঞ্চল ত্যাগ করে। যুক্তরাষ্ট্রের সেনারা মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছে বলে দাবি করেছেন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। অবিলম্বে মার্কিনদের মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। এছাড়াও মার্কিন সেনাদের মধ্যপ্রাচ্য থেকে হটিয়ে দেওয়ার শপথ নেন হিজবুল্লাহ যোদ্ধারা। আমরা খুবই আত্মবিশ্বাসী, আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, এ অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি খবরদারি বন্ধ হবেই। জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের বার্ষিকীতে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিরোধী বিক্ষোভ হয়েছে সিরিয়া, ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC বলেছে সোলাইমানি রক্তের প্রতিশোধের অপেক্ষায় আছে ইরান। উপযুক্ত সময়ে সঠিক জায়গায় যুক্তরাষ্ট্রকে মোক্ষম জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছেন বাহিনীর মুখপাত্র। কাজিফ থেকে শুভ সময় সংবাদ।